नमस्कार बंधुरा चले एसेছি जीविका भरोसार परवर्ती भिडियो निয়ে। आमार नाम इंदुनाथ बनार्जी और आज के आमार भिडियो टपिक हलो ब्रयलार फार्मिंगेर क्षेत्रे बाड़ीते तैरी फिड किभाबे करबेन बा होममेड ब्रयलार फिड किभाबे तैरी करबेन कोन कोन जिनिसगुलो व्यवहार करे सेई विषयटी निये विस्तारितभाबे आलोचना करब एई भिडियोटीते। और ये भिडियोटी जदि आपनादेर भालो लागे भिडियोटीते अवश्यई एकटी लाइक देवें और आमार भिडियोटी शेयर करबें जाते आपनार परिचित केउ एई भिडियोटी थेके उपकृत हय। और आमार चैनले नतून होले परे चैनलटी अवश्यई सबस्क्राइब करे नेबेन। ताहले आजकेर टपिक शुरू करा जाक। पोल्ट्री फार्मिंगेर क्षेत्रे सेटा सोनाली मुरगी होक, ब्रयलार मुरगी होक बा कयलार मुरगी होक, जे कोनो मुरगिर फार्मिंगेर क्षेत्रे फिडेर दाम अतिरिक्त बेड़े जाওয়ার জন্য अनेक फार्मार एखन चाष करार कथा चिंताओ करते पारछेन ना। सेई जोन्नोई एखाने 100 केजी फिड तैरी करते कोन कोन जिनिस की की परिमाणे आपनादेर निते होबे एबं तार मोट खरच कत पड़बे 100 केजी फिड तैरी करते तार उपरे एकटी साधारण आइडिया आपनादेर साथे शेयर करे नेब। एखाने जे समस्त जिनिसगुलो फिड तैरिर क्षेत्रे व्यवहार करा होच्छे सेई जिनिसगुली सबकटाई गुरुत्वपूर्ण। एखान थेके कोनो एकटी जिनिस बाद पड़ले परे फिडेर गुणगत मान किन्तु कमे आसबे। प्रथमे आमादेर 100 केजी फिड तैरी करते निते होबे भुट्टार गुड़ो। भुट्टार गुड़ोटा आपनारा डायरेक्ट बाजार थेके गुड़ोटाई किने नेबेन। आस्त भुट्टा किने आपनारा गुड़ो करे निते पारेन किन्तु ताते खर्चा अनेकटा बेशी पड़े जाबे। आपनादेर भुट्टार गुड़ो 100 केजी फिड बानाনোর জন্য নিতে হবে 30 কেজি। এর পরবর্তীতে আপনাদের নিতে হবে বাজরা। বাজরা আপনারা আস্ত কিনে বাজার থেকে সেটাকে ভাঙিয়ে নিতে পারেন অথবা যদি মিলের থেকে গুঁড়ো বাজরা কিনতে পান সেক্ষেত্রেও আরো ভালো হবে। তো আপনাদের বাজরা এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে 27 কেজি বাজরা নিয়ে নিতে হবে। এই দুটো জিনিস নিয়ে নেওয়ার পরে আমাদের পরবর্তী যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে গম। গম আপনাদের আস্ত গম ব্যবহার করা যাবে না, সেটাকেও ভাঙিয়ে নিতে হবে। আপনাদের পুরো মিহি করে ভাঙালে হবে না, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মিডিয়াম দানা থাকবে এবং গুঁড়ো গুঁড়ো থাকবে। মিডিয়াম কোয়ালিটির এইভাবে গমটাকে আপনাদের ভাঙিয়ে নিতে হবে। এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে আপনাদের গম নিতে হবে 15 কেজি। এইভাবে তিনটে জিনিস আপনাদের কিন্তু নিতে হবে ভুট্টা, বাজরা এবং গম। এর পরবর্তী আপনাদের যে জিনিসটা নিতে হবে সেটি হলো খুদ বা চাল। চাল আপনাদের একটু বেশি দাম পড়ে যাবে। আপনারা খুদ ব্যবহার করতে পারেন। খুদ মানে হচ্ছে মিলের থেকে যে ভাঙা চালটা গরুর খাদ্য হিসাবে বা অন্য পশুর খাদ্য হিসাবে ব্যবহার হয় সেই ভাঙা চালটা আপনারা মিল থেকে কিনে নিতে পারবেন। কিনে সেই চালটাকে ব্যবহার করলে পরে কিন্তু আপনাদের খরচ অনেকটা কমের মধ্যে থাকবে। এই 100 কেজি ফিড বানাতে আপনাদের খুদ বা চাল নিতে হবে 5 কেজি। এখানে ফিড বানানোর ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে সবথেকে কম দামের জিনিসগুলো যেগুলো আছে কোয়ালিটির দিক থেকে সেই কোয়ালিটির দিক থেকে আপনারা যদি একটু কম দামের জিনিসও ব্যবহার করেন তাহলে পরে কিন্তু কোনো ক্ষতি নেই। এর পরবর্তীতে আপনাদের নিয়ে নিতে হবে সর্ষের খোল। এটাকেও ভাঙিয়ে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। আমি সর্ষের খোলটাকে ভাঙিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাকে বাজার থেকে আস্ত কিনতে পাওয়া যায়, তো এটাকে আপনাদের কিন্তু ভাঙিয়ে নিতে হবে। আর এই সর্ষের খোল আপনাদের নিতে হবে এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে 6 কেজি। এর পরবর্তীতে ব্রয়লারের ফিড বানানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেই জিনিসটা সম্পর্কে এবার আলোচনা করে নেব এবং কতটা লাগবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এটা হচ্ছে সয়াবিন বীজ। এটাকে আপনাদের মার্কেট থেকে কিনে নিয়েও ভাঙিয়ে নিতে হবে অথবা আপনারা এটাকে গুঁড়ো অবস্থায় মার্কেট থেকেও কিনতে পারেন। সেটাকে সয়াবিন ডিওসি বলা হয় অথবা সয়া ডিওসিও বলা হয়। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই সয়া ডিওসি বা সয়াবিন আস্ত যেটা বীজ যেটা দেখতে পেলেন এটা কিন্তু এই ব্রয়লারের ফিড বানানোর ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই সয়াবিন এটা আপনাদের নিতে হবে 12 কেজি এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে। এর পরবর্তীতে আপনাদের ব্রয়লারের ফিড বানানোর ক্ষেত্রে পরবর্তী উপযোগী জিনিস হলো ড্রাই ফিশ পাউডার। এই ড্রাই ফিশ পাউডার আপনারা অনলাইন পারচেস করতে পারবেন বা ফিড মেকিং যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকেও কিনতে পারবেন অথবা পোলট্রি বা অন্যান্য পশু চিকিৎসালয়ে যোগাযোগ করলে পরে তাদের কাছ থেকেও কিন্তু পেয়ে যাবেন। তো এই ড্রাই ফিশ পাউডারটা আপনাদের নিতে হবে 3 কেজি এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে। এর পরবর্তীতে এই 100 কেজি ব্রয়লারের ফিড বানানোর ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের নিতে হবে সোডা পাউডার। সোডা পাউডারটা খুব সহজেই আপনারা মার্কেট থেকে বা ছোটোখাটো মুদিখানার দোকান থেকেও পেয়ে যাবেন। এটা খাওয়ার সোডা, যেটা খাওয়ার ক্ষেত্রে মানুষের ব্যবহার করেন। তো এই খাওয়ার সোডা আপনাদের এই ফিড বানানোর ক্ষেত্রে নিতে হবে 350 গ্রাম। এর পরবর্তীতে আপনাদের নিতে হবে লবণ। আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে পারলে পরে খুবই ভালো হয়। তো এই লবণ 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে আপনাদের নিয়ে নিতে হবে 250 গ্রাম। তো এগুলো সবই যেহেতু পাউডার হিসাবে পাওয়া যায় আর খুবই সহজে আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন, তো এগুলো আপনাদের কালেক্ট করতে খুব একটা অসুবিধা হবে না। এর পরবর্তীতে আপনাদের নিয়ে নিতে হবে চুন পাউডার, মানে একদম মিহি করা যে চুন পাউডার হিসাবে থাকে, দলা দলা থাকলে পরে কিন্তু হবে না, একদম মিহি থাকবে সেই চুন আপনাদের নিয়ে নিতে হবে 150 গ্রাম। তাহলে 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার। এর পরবর্তীতে আপনাদের নিতে হবে রাইস অয়েল। রাইস অয়েল আপনাদের নিতে হবে এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে 1 লিটার। 1 লিটার আপনারা খুব সহজেই কিন্তু রাইস অয়েলটা পেয়ে যাবেন। তো যদি কোনো ক্ষেত্রে এই রাইস অয়েল আপনারা জোগাড় করতে না পারেন বা কোনো জায়গায় অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে আপনারা বাদাম তেলটাও ব্যবহার করতে পারবেন অথবা সানফ্লাওয়ার অয়েলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। সূর্যমুখীর বীজ থেকে যে তেলটা পাওয়া যায় সেই তেলটা কিন্তু ব্যবহার করা যাবে, সেটাও একই পরিমাণ থাকবে 1 লিটার। এই 100 কেজি ফিড বানানোর ক্ষেত্রে আপনাদের নিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগির এই 100 কেজি ফিড বানানোর লাস্ট উপকরণ হচ্ছে ফিড প্রিমিক্স। এই ফিড প্রিমিক্সটা কিন্তু খুবই দরকারি একটি জিনিস এই ফিড বানানোর ক্ষেত্রে। মুরগির ভিটামিন, ক্যালসিয়াম, আয়োডিন, জিঙ্ক সব কিছু কিন্তু এর মধ্যে সঠিকভাবে থাকে। তো এই প্রিমিক্স আপনাদের এই ফিড বানানোর ক্ষেত্রে আপনাদের 100 কেজি ফিডের জন্য 350 গ্রাম এই প্রিমিক্স আপনাদের মিক্স করতে হবে। তাহলে প্রথমে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে অয়েলের সাথে ভালো করে মিক্স করতে হবে। আপনাদের যদি ছোট ফার্ম থাকে সেক্ষেত্রে আপনাদের হাতেই মিক্স করা সুবিধা হবে, কারণ আলাদা করে মেশিন কেনা সম্ভব না। কিন্তু যদি আপনাদের বড় ফার্ম থাকে 4000-5000-এ, সেক্ষেত্রে মিক্সিংয়ের মেশিন আপনাদের তখন ব্যবহার করতে হবে, কারণ অল্প ফিড বানানো কিন্তু হাতে সুবিধা হবে বা মিক্সিং করতে বা মেশানো কিন্তু সুবিধা। কিন্তু যখন আপনাদের বড় ফার্ম থাকবে একদিনে তখন প্রচুর ফিড তৈরি করতে হবে, 5 কুইন্টাল 4 কুইন্টাল, কিন্তু সেই অত ফিড হাতে মেশানো সম্ভব নয় এবং ঠিক করে তখন কিন্তু মেশানো হবে না, তাতে কিন্তু ফিডে যে গুণগত মান সেটা কিন্তু ঠিক থাকবে না। সেক্ষেত্রে আপনাদের তখন কিন্তু অবশ্যই মিশানোর মেশিন বা মিক্সিং মেশিন ব্যবহার করতে হবে। আর এই যে ফিড যে তৈরি হচ্ছে ব্রয়লারের ফিড, এটা যেহেতু অনেক আইটেম এখানে দেওয়া হয়নি যেটা অরিজিনালি বড় বড় কোম্পানি ফিড মেকিং করার জন্য ব্যবহার করেন, তো এখানে যে কটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রিজারভেশনের একটা ব্যাপার থেকে যায়। তো এই যে ফিড তৈরি হচ্ছে এটা কিন্তু আপনারা 10 থেকে 12 দিনের মধ্যেই এটাকে ব্যবহার করে ফেলতে হবে, তার থেকে বেশি স্টোর করে এটাকে কিন্তু রাখা যাবে না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এই ফিড যখন রেডি হয়ে মিক্সিং করে আপনারা বস্তায় ভরে রাখছেন, তো এর পরবর্তীতে আপনাদের একটা কাজ করতে হবে। এই ফিড যখন আপনারা মুরগিদের ব্যবহার করবেন তখন এই ফিডের সাথে একটা ভিটামিন AD3 পাউডার মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। তখন আপনাদের এটা এই যে ভিটামিন AD3 পাউডারটা ভিডিওতে দেখতে পাচ্ছেন মিল মোড়, এটা ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো ভিটামিন AD3 পাউডার ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের 10 কেজি ফিডের সাথে 10 গ্রাম ভিটামিন AD3 পাউডার মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। এই পাউডারটা আগের থেকে মিশিয়ে রাখলে পরে হবে না, কারণ এটা প্রিমিক্স AD3 পাউডার না, বা অন্য কোনো যদি আপনারা প্রিমিক্স AD3 পাউডার পেয়ে যান সেটা আলাদা ব্যাপার। যদি আপনারা প্রিমিক্স AD3 পাউডার না পান, নর্মাল পাউডার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের যখন মুরগিকে খেতে দেবেন তখন মিশিয়ে নিয়ে সেই পরিমাণ ফিড মিশিয়ে নিয়ে ওষুধের সাথে ব্যবহার করবেন। এইভাবে এই ফিড মুরগিকে 35 থেকে 36 দিন খাইয়ে 2 কেজি 200 থেকে 2 কেজি 400 পর্যন্ত ওজন পাওয়া সম্ভব, কারণ এই ধরনের ফিডের যে ফর্মুলা এটা এখন অনেক জায়গাতেই ব্যবহার হচ্ছে এবং আমি নিজেও ব্যবহার করছি, তাতে কিন্তু রেজাল্ট খুবই ভালো আছে। তো সেক্ষেত্রে 36 দিন 37 দিনে আমার 2 কেজি 300 2 কেজি 400 এরকম মুরগির ওজন কিন্তু চলে আসছে। আর এই ফিড ব্যবহার করে প্রচুর ফার্মার লাভবান হচ্ছেন। এই যে ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে, এই ফর্মুলাতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর এক একটি দাম আমি বলছি না, কারণ দামের অনেক পার্থক্য হতে পারে। তো এখানে এই 100 কেজি ফিড রেডি করতে আমার খরচা পড়ছে 2800 টাকা, বা অন্যান্য ফার্মাররা আমাকে যা জানিয়েছেন তাদের কিন্তু 2500 টাকা বা 2700 টাকাতেও অনেক জায়গায় এই 100 কেজি ফিড কিন্তু রেডি করে ফেলছেন। তো আমি 2800 টাকা হিসাবে যদি ধরি, তাহলে 1 কেজি ফিডের দাম আসছে 28 টাকা করে। নর্মালি 28 টাকা হিসাবে কিন্তু আপনারা কোনো জায়গাতেই কোনো ফিড এখন পাবেন না, সমস্ত ফিড কিন্তু 35 টাকার ওপরে দাম চলে গিয়েছে 1 কেজি ফিডের দাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই এখান থেকে সাশ্রয় করতে পারবেন। আর এখানে আর একটা জিনিস যেটা বলার আছে, এই ফিড কিন্তু প্রথম থেকে মুরগির যখন 1 দিন বয়স তখন থেকে কিন্তু ব্যবহার করা যাবে না। মুরগির 12 দিন পর্যন্ত আপনাদের বাজারের ফিড ব্যবহার করতে হবে, প্রি স্টার্টার এবং স্টার্টার। 12 দিনের পর থেকে আপনারা এই হোমমেড ফিড কিন্তু মুরগিদের দিতে পারবেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।